নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন 2021 সাল আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কতটা পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ভিডিওর এতটুকু পার্টও যদি আপনারা মিস করে ফেলেন তাহলে জীবনে চলার পথে একবার হলেও হোঁচট আপনারা খাবেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। সাল বৃশ্চিক রাশির জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ 2021 সাল আপনাদের জন্য কেমন যেতে চলেছে, তা নিয়ে আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলবো। তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই 100% মিলবে তার দাবি আমি কখনোই করব না, এই কারণেই করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা রয়েছে এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা দশা চলছে এবং আলাদা আলাদা প্রত্যন্ত দশাও চলছে। তাই এই ভিডিওটির আপনাদের চলার পথে একটা লাঠি হিসাবে ধরতে পারেন, অর্থাৎ গাইড হিসাবে নিতে পারেন। তাহলে আসুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার 2021 সাল কেমন যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই স্বাস্থ্যের দিক অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বছর অর্থাৎ 2021 সাল শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যদি আপনারা কোনো ক্ষেত্রে রোগগ্রস্ত হন বা রোগে ভোগেন সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে আপনারা কিন্তু ওভারকাম করবেনই করবেন। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন বৃশ্চিক রাশির তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অর্থাৎ এই রোগে ভোগার জায়গাটা থেকে ওভারকাম করতে চলেছে। এছাড়াও এই বছর আপনারা কিন্তু ছোটোখাটো রোগ ব্যাধিতে ভুগবেন, এটা বলা যেতেই পারে, যেমন সর্দি কাশি, ছোটোখাটো জ্বর জ্বালা এগুলো থাকবে, বাট সেরকম মাত্রায় বড় কোনো রোগে আপনারা আক্রান্ত হয়ে গেলেন এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের প্রচুর পরিমাণে হয়ে গেল এরকম ব্যাপারটা কিন্তু নেই। এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু এই বছর মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশন আসবে না, অর্থাৎ আপনার কাছে যদি অডি গাড়িও থাকে না তাও মনে হবে দূর কেন অডি গাড়ি কিনলাম, ফালতু ফালতু পয়সাটা নষ্ট করলাম। কিন্তু আপনি এই অডি গাড়িটি কেনার সময় তখন ভেবেছিলেন যে এই গাড়িটি আপনার ড্রিম কার, তো এই মাইন্ড স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু এই বছর সেরকমভাবে থাকছে না। এরপর আসি আপনাদের অর্থনৈতিক দিক। এই বছর অর্থাৎ 2021 সালে অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক চাপ থাকবে, তবে হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ কেউ আপনাকে হেল্প করলো, কেউ আপনাকে সাহায্য করলো টাকা দিয়ে, সেই জায়গা থেকে আপনি কিন্তু সেই টাকার মাধ্যমে আপনি ওভারকাম হয়ে উঠলেন, সেরকম জায়গাটাও কিন্তু রয়েছে, অর্থাৎ প্রবলেম থাকলেও তার সলিউশন কিন্তু অটোমেটিক আপনার জীবনে আসবেই আসবে।
এই বছর সঞ্চয়ের মাত্রা কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ যতটা আয় ততটা ব্যয় এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনাদের লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিই, আপনারা কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার এই বছর নেবেন না এবং কোনো ব্যক্তিকে টাকা ধার এই বছর দেবেন না। এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবেই করবে। আপনি ব্যাংকিং লোন নিতে পারেন, সেটা আলাদা ফ্যাক্টর, কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিলেন সেটা কিন্তু করা যাবে না। এই বছর প্রতারণার যোগ রয়েছে, আপনারা এই বছর কিন্তু সাবধানে থাকুন। তবে যাদের জন্মছকে বুধ গ্রহ নিচস্থ রয়েছে, ভালো করে বুঝুন, যাদের জন্মছকে বুধ গ্রহ নিচস্থ রয়েছে, বুধ কেতুযুক্ত রয়েছে, তারাই কিন্তু বেশি পরিমাণে প্রতারিত হবে। এর উল্টো দিকে যাদের জন্মছকে বুধ গ্রহ শুভ পজিশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেম আসবে না। এই বছর আপনাদের কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে মনের একটা উদ্যমতা, হ্যাঁ করব, করে ছাড়ব, এই কাজটা আমি ধরেছি যখন শেষ করেই ছাড়ব, এই রকম একটা ব্যাপার কিন্তু দেখা যাবে। এবং এই বছর আপনারা কোনো হাইলাইটেড জিনিস কিনতে চলেছেন এবং যেটি আর পাঁচটা মানুষের দৃষ্টিগোচর হয়ে উঠবে। এই বছর পারিবারিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, তবে কিছু ক্ষেত্রে আবার অশুভ রয়েছে। যেমন যারা মহিলা রয়েছেন, শ্বশুরবাড়িতে ঘর করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি করবে। জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এবং সেখানে আপনাকে নির্যাতিত করা হতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে ছেলেদের ক্ষেত্রে সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না, আপনাদের মাইন্ড স্যাটিসফ্যাকশনটা কিন্তু থাকবে না এই বছর। এই বছর পড়াশোনার দিক কিন্তু মোটের উপর দিয়ে খুবই শুভ রয়েছে, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ পিএইচডি এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও যারা রিসার্চমূলক পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। এই বছর আপনাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এদিকটা অবশ্যই নজর রাখুন। এছাড়াও মায়ের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য, এই সমস্ত কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি প্রেম বা লাভ লাইফ কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের কিন্তু প্রেমের দিক শুভ রয়েছে, সেটা নতুন প্রেমের ক্ষেত্রে হোক বা পুরনো প্রেমের ক্ষেত্রে হোক, এবং এই বছর আপনাদের পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে। তবে একটি মাত্র সমস্যা রয়েছে, এই বছর আপনারা সন্দেহটা মন থেকে মুছে দিন, আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে অযাচিতভাবে সন্দেহ করার ফলে সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই বছর সন্তানের দিক কিন্তু মোটের উপর দিয়ে যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, যারা বহুদিন ধরে ট্রাই করছেন বাট সন্তান আসতে চাইছে না, তারা এই বছর অর্থাৎ 2021 ট্রাই করুন, আপনাদের কিন্তু সন্তান লাভ হবেই হবে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে, অর্থাৎ যাদের সন্তান রয়েছে তাদের এডুকেশন সেক্টরে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান ঠিকঠাক পড়াশোনা করবে না, সবসময় মোবাইল নিয়ে নেটের দুনিয়াতে থাকবে, যেখান থেকে কিন্তু পড়াশোনার একটা এনার্জি বা স্পৃহা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই বছর কিন্তু শত্রুতার যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনার কর্মসূত্রে শত্রুতা, আপনার পাড়ায় শত্রুতা এবং আপনার জ্ঞাতি শত্রুতা, এই তিনটাই কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই বছর আপনাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা চোখ কান খুলে চলুন শত্রু থেকে। তবে ভয়ের কিছু নেই, শত্রু আপনাদের তেমন কিছু ক্ষতি করতে পারবে না, ওই যে পিছন থেকে কলকাঠি করবে, পিছন থেকে আপনার কাজে ব্যাঘাত করবে, আপনার উন্নতি তার চোখের দৃষ্টিগোচর হয়ে যাবে। আমি
পান্তা ভাত খাচ্ছি, ও কেন মাছ ভাত খাচ্ছে, এটাই তো প্রবলেম। আর এই প্রবলেমের জন্যই শত্রুতা, অর্থাৎ আপনার উত্থান কারো দৃষ্টিগোচর হয়ে যাবে এবং যেখান থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই শত্রু আপনাদের কিন্তু তেমন ক্ষতি করতে পারবে না, তবে গুপ্তভাবে কিন্তু ও ক্ষতি করার চেষ্টা করবে, কারণ পিঁপড়া ছোটো হলেও কিন্তু বিষ থাকে। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, ট্রাই করুন, 100% আপনাদের বিবাহ হবে। যে সম্পর্কগুলো আপনাদের কোনো অজানা কারণবশত আটকে যাচ্ছিল, সেই সমস্ত সম্পর্ক কিন্তু আপনাদের জুড়তে চলেছে। এবং শুধুমাত্র এই বছর একটি জিনিস সাবধানে থাকবেন এই বিয়ের ব্যাপারে, যখন আপনার সন্তানকে, অর্থাৎ সেটা কন্যা সন্তানের ক্ষেত্রেই বলছি বা পুত্র সন্তানের ক্ষেত্রেই হোক না কেন, যখন দেখতে আসবে তখন পাড়া থেকে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, অর্থাৎ যা নয় তা আপনার আপনার পুত্র সন্তানের ব্যাপারে যা নয় তাই বলে দিল, আপনার কন্যা সন্তানের ব্যাপারে যা নয় তাই বলে দিল, যেখান থেকে কিন্তু সেই বিয়েটা ম্যাচিউরিটিতে আসতে বাধা আসবে। তবে এতটুকুরা বলতে পারি, আপনার বিবাহ হবেই হবে। এই বছর যাদের কোর্টে কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, অর্থাৎ আপনাদের আইনত গোলযোগ কিন্তু কেটে যাবে, এবং যাদের মামলা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই মামলার কিন্তু সমাপ্তি ঘটবে। এই বছর আপনারা ভূমি বাহন ক্রয় করতে চলেছেন বা কোনো জমি কিনলেন বা কোনো ফ্ল্যাট বুকিং করলেন, এই সমস্ত কিন্তু করতে চলেছেন। এছাড়াও এই বছর টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কেনার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তবে যারা ফোর হুইলার কিনবেন তাদেরকে একটি কথা জানিয়ে দিই, আপনারা যখন গাড়িটি বুকিং করবেন তার আগে অবশ্যই দেখে নেবেন যে ড্রাইভার সাইড এবং কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ রয়েছে কিনা, কারণ এই বছর কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়টির জন্যই আমি এয়ারব্যাগের কথা বললাম। আর যারা টু হুইলার চালান তারা কিন্তু হেলমেট ইউজ করুন, কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলি সবচেয়ে ভালো বুঝে। এরপরে আসি কর্মপ্রাপ্তি, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তবে হ্যাঁ, আপনি যদি ফ্রেশার হন তাহলে অল্প স্যালারিতে স্যাটিসফাইড হয়ে যান, কারণ আজকে আপনার স্যালারি যদি 10,000 থাকে সেটা আগামী দিন 20,000 হবে, অর্থাৎ মোটা মাইনের চাকরি পাওয়ার আশায় কিন্তু বসে থাকবেন না, এই দিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। এছাড়াও যারা চাকরি থেকে ট্রান্সফার চাইছেন, অর্থাৎ একটা চাকরিতে রয়েছেন চাইছেন একটু বেটার চাকরি, চেষ্টা করুন কিন্তু আপনারা যে চাকরিটি করছেন সেটি কখনোই ছেড়ে দেবেন না, ওটা ধরে রেখে আরেকটি ট্রাই করুন, ওটা পেলে তবেই এটা ছাড়বেন, নয়তো কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। এই বছর যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনাদের বৈদেশিক মূলধন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা নার্স রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা উকিল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ কিন্তু বৃদ্ধি পাবে, তবে এতে কিন্তু আপনার আর্থিক কিন্তু এফেক্ট করবে না। যারা সবজি বিক্রি করেন বা যারা চাষাবাদ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ, আপনাদের কিন্তু আয় প্রচুর হারে বৃদ্ধি পাবে। যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনারা কিন্তু ওই বিজনেস থেকে কিন্তু আর একটা বিজনেস স্টার্ট আপ করতে পারেন। এবার আসি যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চান তাদেরকে একটি কথা আমি বলে দিই, আপনাদের জন্মছক আগে বিশ্লেষণ করে নিন, আপনাদের জন্মছকে কোন বিজনেস সুটেবল, তার জন্য আপনাকে কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে জন্মছক দেখিয়ে নিতে হবে এবং উনি আপনাকে প্রেফার করে দিবেন যে কোন বিজনেস আপনার জন্য সুটেবল। যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর চার গুণ ফল পাবেন, চার গুণ, হ্যাঁ বন্ধুরা, কারণ এই বছরটা হচ্ছে বুধের বছর। তবে আপনার জন্মছকে যদি বুধগ্রহ ভালো থাকে তবেই কিন্তু এই চার গুণ পাবেন, আর যদি না থাকে বুধগ্রহ তাহলে বইয়ের দোকান একদমই চলবে না, আর যদি মিডিয়াম থাকে তাহলে দুই গুণ ফল কিন্তু পাবেন।
এই বছর যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, অর্থাৎ নাচ, গান, শিল্পকলা এবং অ্যাক্টিং এই সমস্ত কিছুর সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল আসতে চলেছে, আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান হতে চলেছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যাদের বিউটি পার্লার রয়েছে, যারা কসমেটিক্সের বিজনেস করেন, যারা গার্মেন্টসের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে এই বছরটি শুভ যেতে চলেছে। অর্থাৎ কিছু ক্ষেত্রে সেলস বাড়বে, আবার কিছু ক্ষেত্রে সেলস কমবে, মানে আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে, তবে আপসের পরিমাণটাই বেশি থাকবে ডাউনসের থেকে। তো ওভারঅল যদি বলা যায়, বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই বছর কিন্তু গড়ে ওঠার বছর, অর্থাৎ যে কোনো কাজ কিন্তু আপনারা দম ধরে যদি করেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস হতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।